হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে স্বাগত জানাই। চাকরি সংক্রান্ত আরও একটি আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে। তো ফ্রেন্ডস, ওয়েস্টবেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল পদে কিন্তু রিক্রুটমেন্টের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি এখানে রয়েছে, দেখতে পাচ্ছ। ফ্রেন্ডস, এই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানতে হলে তোমরা ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবে। আর এই অফিসিয়াল নোটিফিকেশনটি পেতে হলে তোমরা ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক রয়েছে, সেই টেলিগ্রাম লিঙ্কে জয়েন হয়ে নোটিফিকেশনটি ডাউনলোড করে নেবে। নেম অফ দ্য পোস্ট তোমরা দেখতে পাচ্ছ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল। নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে 10টি। এরপর ক্যাটাগরি ওয়াইজ এখানে ভ্যাকেন্সি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে ইউআরদের জন্য রয়েছে 5টি, ইউআরপিডব্লিউডিদের জন্য রয়েছে 1টি, এসসিদের জন্য রয়েছে 3টি, ওবিসি বি ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 1টি। স্কেল অফ পে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে পে লেভেল 12 অফ দ্য পে ম্যাট্রিক্স রূপা 2019 অনুযায়ী তোমাদের কিন্তু এখানে স্যালারি প্রোভাইড করা হবে বলা হয়েছে। এরপর কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে প্রেসক্রাইব কোয়ালিফিকেশন অ্যান্ড এজ এখানে কিন্তু বলা হয়েছে যে এ ডিপ্লোমা সার্টিফিকেট ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম দ্য স্টেট কাউন্সিল ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট। অর্থাৎ তোমাদের কিন্তু এখানে ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে পারবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অথবা এর সমতুল্য কোনো টেট থেকে পাস আউট হলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং কিন্তু এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট হ্যাভিং হায়ার কোয়ালিফিকেশন ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মে অ্যাপ্লাই। অর্থাৎ তোমাদের যদি কোনো হায়ার কোয়ালিফিকেশন থাকে, ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক করা থাকে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে কিন্তু বলা হয়েছে ক্লিয়ারলি এ যে বলা হয়েছে নট মোর দেন 37 ইয়ার্স অন 1st January, অর্থাৎ 2023 1st January থেকে কিন্তু তোমাদের বয়স 37 বছরের উপর হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না এখানে। এবং বয়সের প্রমাণপত্র হিসাবে শুধুমাত্র মাধ্যমিক পাস সার্টিফিকেটে অ্যাকসেপ্ট করা হবে এখানে বলা হয়েছে। এবং আবেদন কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে বলা হয়েছে এখানে www.mscwb.org যে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। তোমাদের কিন্তু 31 মার্চ 2023 তারিখ থেকে তোমাদের কিন্তু এখানে অনলাইন আবেদন শুরু হয়ে যাবে। আপলোডিং অফ ডকুমেন্টস অ্যান্ড সার্টিফিকেটে কিন্তু বলা আছে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন, এজ, কাস্ট, পিডব্লিউডি সার্টিফিকেট, এই সমস্ত সার্টিফিকেটগুলো কিন্তু তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে। সাবমিশন অফ বন্ডে কিন্তু বলা হয়েছে যে ক্যান্ডিডেট কল ফর পার্সোনালিটি টেস্টের জন্য তোমাদেরকে ডাকা হবে, সেই সময় তোমাদের কিন্তু 50 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে তোমাদের একটি বন্ড সাবমিট করতে হবে। এজ রিল্যাক্সেশন এখানে কিন্তু তোমাদের যে আপার এজ লিমিট রয়েছে এসসি এবং এসটি ক্যান্ডিডেটদের কিন্তু ওখানে 5 বছর ছাড় দেওয়া হবে। এবং আদার যে ব্যাকওয়ার্ড ক্লাস রয়েছে ওবিসি এ ওবিসি বি ক্যান্ডিডেটদেরকে এখানে 3 বছর ছাড় দেওয়া হবে। এবং যে সমস্ত পার্সেন্ট তোমাদের এখানে ডিসএবিলিটি রয়েছে 40% উপরে, তাদের কিন্তু এখানে গভ রুল অনুযায়ী তোমাদের কিন্তু এখানে আপ টু 45 ইয়ার পর্যন্ত আবেদন করতে পারবে। অ্যাপ্লিকেশন ফি এবং প্রসেসিং চার্জে কিন্তু তোমাদের বলা হয়েছে যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা ইউআর এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু এখানে 150 টাকা ফিস পেমেন্ট করতে হবে। এবং তোমাদের প্রসেসিং চার্জ কিন্তু 50 রুপিস পেমেন্ট করতে হবে। তো টোটাল কিন্তু তোমাদের এখানে 200 টাকা ফিস পেমেন্ট করতে হবে। এবং তোমরা যারা এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু এখানে শুধুমাত্র প্রসেসিং চার্জ হিসাবে 50 টাকা ফিস পেমেন্ট করতে হবে। এবং যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা আদার স্টেট থেকে রয়েছে এসসি এসটি, তোমাদের কিন্তু এখানে কোনো রকম কোনো ছাড় দেওয়া হবে না অ্যাপ্লিকেশন ফিজের ক্ষেত্রে। মোড অফ এক্সামিনেশনে বলা হয়েছে যে এক্সামিনেশন উইল বি হেল্ড ইন কলকাতা সেন্টার অনলি, অর্থাৎ শুধুমাত্র কলকাতা সেন্টারে তোমাদের এক্সামিনেশন নেওয়া হবে। এবং 2টি সাকসেসিভ স্টেজে নেওয়া হবে, 1টি রিটেন টেস্ট মাল্টিপল চয়েস অবজেক্টিভ কোশ্চেন থাকবে, এবং 2টি থাকবে পার্সোনালিটি টেস্ট। রিটেন টেস্টে কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে যে ওএমআর বেস্ট রিটেন এক্সামিনেশন হবে 200 মার্কসের, কনসিস্টিং অফ 100টি মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, এবং প্রতিটি কোশ্চেনের মান থাকবে 2 করে। এবং প্রতিটি কোশ্চেনের ভুলের জন্য এখানে তোমাদের 1 নম্বর করে ডিডাকশন করা হবে, এবং এখানে কিন্তু তোমাদের 2 ঘন্টা সময় দেওয়া হবে বলা হয়েছে। পার্সোনালিটি টেস্টে তোমাদের থাকবে 40 মার্কস, এবং এখানে পার্সোনালিটি টেস্টে কোয়ালিফাই করার জন্য কিন্তু তোমরা যারা জেনারেল ক্যান্ডিডেট তোমাদের কিন্তু এখানে 45% মার্ক্স তুলতে হবে। এবং 40% মার্কস তুলতে হবে ওবিসি এ এবং ওবিসি বি ক্যান্ডিডেটদের জন্য। এবং যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেট তোমাদের কিন্তু এখানে কোয়ালিফাই করার জন্য 35% মার্কস তুলতে হবে। এবং ফাইনাল মেরিট লিস্ট কিন্তু তোমাদের এখানে প্রিপেয়ার করা হবে বেসিস অফ টোটাল মার্ক অবটেন ইন দ্য ক্যান্ডিডেট রিটেন এক্সামিনেশন এবং পার্সোনালিটি টেস্টের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের এখানে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে এখানে বলা হয়েছে। সিলেবাসে কিন্তু বলা হয়েছে যে কোর্স কন্টেন্ট অফ ডিপ্লোমা লেভেল এক্সামিনেশন, অর্থাৎ ডিপ্লোমা লেভেল এক্সামিনেশনের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যে কোর্স হয়েছে সেই কোর্সের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের এখানে এখানে এক্সামিনেশন সিলেবাস হবে। লাস্ট ডেট এখানে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডেট হয়েছে সেই লাস্ট ডেটটি কিন্তু এখানে বলা হয়েছে যে 30/4/2023, অর্থাৎ 30 এপ্রিল 2023 তারিখের আগে কিন্তু তোমরা এই অনলাইন অ্যাপ্লিকেশনটি সাবমিট করে ফেলবে। ঠিক আছে, তোমরা যারা যে সমস্ত ক্যান্ডিডেটগুলি এলিজিবল রয়েছে তোমরা কিন্তু 30 তারিখের আগে অনলাইনে সাবমিট করবে। এবং এখানে কিন্তু বলা যায় সাবমিশন অফ মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশন অন পার্টিকুলার পোস্ট ইজ স্ট্রিক্টলি প্রোহিবিটেড, অর্থাৎ তোমরা যদি 1টির বেশি পোস্ট আবেদন করো তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, এখানে কিন্তু ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে। তো ফ্রেন্ডস, এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবে, আর চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে এরকম আপডেট সবাইকে পাওয়ার জন্য।